ভাবের সাথে, বা ওয়াও, নুন ওয়াও, ইয়া ওয়াও, এখানে হয়েছে ইয়ার সাথে। তো আপনারা কি করবেন আমার সম্মানিত প্যারেন্টস, চিলড্রেন, আমি অনুরোধ করব যে আপনারা এগুলা প্র্যাকটিস করবেন, অনলাইনে ফেসবুক থেকে ডাউনলোড করে নেবেন, এই পেজটা ফেসবুকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তাইলে এই বা আলিফ, এই সুরতটা লিখলে আমাদের ফার্স্টটা লেটার লেখা হয়ে যায়। এইভাবে যদি আমরা লিখি, দেখেন, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। তারপর আমি যদি এই এই বডিটা লিখি, তিনটা লেটার হয়ে যায়, তিনটা, হা আলিফ, খা আলিফ, জিম আলিফ। এইটার সাথে দুইটা লেটার হয়ে যায়, সিন আলিফ, শিন আলিফ, থা আলিফ, জা আলিফ, তারপর আইন আলিফ, গাইন আলিফ, ফা আলিফ, আফ আলিফ, কাফ আলিফ, লাম আলিফ, মিম আলিফ, হা আলিফ। এইভাবে ওয়াওয়ের সাথে আমি দেখে দিলাম কিভাবে লিখতে হয় আলিফের সাথে জয়েন করে। এটা রাইটিং প্র্যাকটিস, জয়েনিং উইথ আলিফ। নাও রাইটিং প্র্যাকটিস জয়েন উইথ ইয়া, বা ওয়াও, নুন ওয়াও, থা ওয়াও, সা ওয়াও। যেহেতু সময় নেই সবগুলা লিখতে পারবো না আমরা, আপনারা কিন্তু এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে আপনারা তিনবার, চারবার, পাঁচবার করে আপনারা করবা, মিনিমাম ফাইভ টাইম, মিনিমাম ফাইভ টাইমস, এই পার্ট ওয়ান, দেন পার্ট টু, দেন পার্ট থ্রি। এটা বা ওয়াওয়ের সাথে, নুনের সাথে, মানে এই 22টা লেটার উইথ ওয়া, জয়েন উইথ ওয়াও। তারপর আমরা ইয়ার সাথে দেখি, বা, বা ইয়া, নুন ইয়া, থা ইয়া, সা ইয়া। তো ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা এই লেসন নাম্বার ফাইভ, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি আমরা প্র্যাকটিস করি, তো ইনশাআল্লাহ আমাদের লেখা সুন্দর হয়ে যাবে, রিডিং অ্যান্ড রাইটিং প্র্যাকটিস। জাজাকুমুল্লাহ। ইনশাআল্লাহ আমরা ব্রেকের পর চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।